বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াবী ব্লগস। আমার এই চ্যানেলে নতুন আর একটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি তো এতদিন ব্লগ দিতে পারিনি, তো আজকে ভাবলাম তোমাদেরকে একটা ব্লগ দিয়ে দিই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দিন খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলে মানে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপর গোসংসারে গিয়েছিলাম, তারপর খেদের খাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভালো করে আমি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। আর ব্লগের ফাঁকে ফাঁকে আমি ক্লিনিং ব্লগও দিয়ে দিই ছোট্ট করে। তার আর আমি বুঝতে পারি যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে না, তার জন্য তার ফাঁকে ফাঁকেও আমি মানে ক্লিনিং ব্লগও দেওয়ার চেষ্টা করছি। তারপর শার্টার পেন, তারপর আফটার বাথরিং ব্লগ, এসবও দেওয়ার চেষ্টা দেওয়ার আমি চেষ্টা করছি। আর তোমাদের যদি ব্লগ ভালো লাগে তাহলে ব্লগ দেবো, তোমরা বলো আমাকে। আর দেখো এইসব কথা বলতে বলতে আমি বিছানাটা একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, এখন চলে যাবো অন্য কাজে। তো চলো আমার সঙ্গে থাকো আর সাথে থাকো। আর বিছানাটা একদম ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আর আমার মানে এতদিন বাড়ি ছিলাম না, তো তার জন্য আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, তো সেটা ঠিক করতে করতে অনেক দিন যাবেই সেটা আমি জানি। আর ছেলে মানুষে কতক্ষণ ঘরটা পরিষ্কার করে রাখবে সেটা তো বুঝতে হবে না। চলো আমার রুমটা একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আমার কাপড়টা চেঞ্জ করে নেব। কালবেলা কিছু খাঁচা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে মেলে দিয়েছিলাম, তো একটু পাল্টে পাল্টে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, এতটা ঠান্ডা না। রাত্রেবেলা মানে ঠান্ডা লাগে, দিনের বেলা অল্প অল্প গরম লাগে। তো রোদ থেকে বুঝতে পারছো যে গরম কিছুটা পড়ে গেছে। আর গরম পড়ার পর কে যেন এমন একটা অশান্তি শুরু হয়ে যায়, আর সেটা তো তোমরাই বুঝতে পারো এটা পড়েছে সেটা। গরম তো সবারও লাগে, তার জন্য বলছি। এবার আমি চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ছেলেকে ব্রেকফাস্টে খাবার কিছু দিব আর নিজের জন্য কিছু। তো চলো রান্নাঘরে চলে যাই। তো দেখো ছেলেকে সকালের নাস্তা দিয়ে দিয়েছি, খেজুর, আপেল আর আঙ্গুর। আর তারপর আমি এখানে চা খাবো। তো চলো দিয়ে আসি ওকে। নাস্তাটা আমি পরোটা আর চা খাবো। তো চলো পরোটাটা আমি বানিয়ে নিই, মা বলে দিয়েছে আমি বানিয়ে দেবো।
পরোটা খেতে মানে ভীষণ ভালো লাগে। হঠাৎ করে ভাবলাম না আজকে পরোটা বিস্কুটও আছে, আজকে বিস্কুট পরোটা দিয়ে খাবো, আর সবজি দিয়ে আমার বেশি ভালো লাগে না, চা দিয়ে খাবো। بندور সকালে পরোটা একটু খাওয়াও হয়ে গেছে, ছেলেকে নাস্তাও দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগে শুধু এতটাই, আর দেখো আমি খেয়ে দিয়ে ছাড়া বাসনগুলো বেজে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি সারাদিন কি করছি কি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো বিকাল 4টে হয়ে গেছে, তো আমি স্নান টান করাও আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো বাই বাই সকলকে।